এগ্রো প্লাজা স্মার্ট ফার্মিং অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের এত ভালোবাসা এবং এত সাপোর্ট পাওয়ার জন্য আমরা খুবই আপ্লুত। আশা করব যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল এ ক্লিক করে রাখুন, যাতে আমরা যে যে বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দিচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রত্যেকের, বেশিরভাগ এই চাষের সাথে যারা যুক্ত রয়েছে, যারা চাষ করছেন, এনজিও, ট্রাস্ট বা চাষি ভাইরা বা যারা জমি লিজ নিয়ে চাষ করছেন, তাদের প্রত্যেকের কমন কোশ্চেন নিয়ে আমাদের এই ভিডিওগুলো আসে। তো আজকে তেমনই একটি ভিডিও আমি করছি, সেটা হচ্ছে ভেষজ উদ্ভিদের ওপরে। অলরেডি আমাদের ভেষজ উদ্ভিদের ওপরে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও করা হয়েছে, আজকে ভেষজ উদ্ভিদের ওপরে, প্রিয়র ভেষজ উদ্ভিদের ওপরে তিন নম্বর ভিডিও হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে আমরা যে পরিমাণে আপনাদের রেসপন্স পেয়েছি ভেষজ উদ্ভিদের ওপরে, আপনাদের বিভিন্ন কোয়ারিজ, কী করে চাষ করবেন, কিভাবে আপনারা প্রোডাক্ট প্রসেস করবেন বা আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে বাইব্যাক গ্যারান্টি পাবেন, যেটা খুবই কম কোম্পানি দিচ্ছে, সেটা আপনারাই বলেছেন, সেটা আমরা বলিনি। তো এত কিছুর পরে এবং বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পোস্টে যে অ্যাডগুলো আমরা দেখছি ভেষজ উদ্ভিদের ওপরে, সেখানে একটা কমন কোশ্চেন যে আমাদের মাল আমরা প্রসেস করে আমাদের গোডাউনে পড়ে রয়েছে বা আমরা জমিতে চাষ করেছি, সেই জিনিসটা আমরা বিক্রি করতে পারছি না বা কোম্পানি কথা দিয়েও কথা রাখছে না, অর্থাৎ বাইব্যাক গ্যারান্টি বা আমরা মাল বিক্রি করতে পারছি না, সেটা কেন? তো এই প্রবলেমের সময় আমরা সবার কাছে যেটা পৌঁছাতে পেরেছি এবং সবার অনেকেরই প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি, এবং ইভেন ইফ অনেকের সাথে অলরেডি আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে এবং অনেকের প্রসেস করা মালও আমরা নিচ্ছি, তো যাদের সাথে আমাদের এগোয়নি বা যাদের সাথে আমরা এগোতে পারছি না কোনো কারণে, বা যারা এখনও আমাদের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারেননি অ্যাগ্রো প্লাজার সাথে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ আজকে কথা বলি। আশা করি এই ভিডিওটার পরে আপনাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসবে, প্রসেসের মধ্যে, চাষবাসের মধ্যে অনেক পরিবর্তন আসবে। সেটা শুধুমাত্র আমি ভেষজ উদ্ভিদের ক্ষেত্রেই বলছি, যেহেতু অ্যাগ্রো প্লাজার যে জৈব সেকশনের মধ্যে ভেষজ উদ্ভিদ, বা জৈব সেকশন বলতে বিভিন্ন যে সেকশন রয়েছে অ্যাগ্রো প্লাজা, তার মধ্যে ভেষজ উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা রেখেছি, যেটা আমাদের ভারতবর্ষের একটা গর্বের জায়গা, সেই জায়গাটাকে আমরা হারিয়ে দিতে দেব না। কালেকশনের সাথে সাথে কাল্টিভেশন হবে এবং অ্যাগ্রো প্লাজা কাল্টিভেশনের মধ্যে মনটা বেশি দিচ্ছে, কারণ কালেকশন যদি বেশি হয় সেখানে জঙ্গল থেকে গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ কিন্তু হারিয়ে যাবে। তো যেটা নয় যেটা কালেকশন করা যায়, যেমন আমলকি, হরিতকি, কন্টিকারি, এরকম অনেক যেগুলো প্রচুর পরিমাণে গাছ রয়েছে যেগুলো কালেকশনই করতে হবে, সেগুলো কালেকশন হচ্ছে, আর যেটা কালটিভেশন আমি করব সেটা কালটিভেশনই আমাদের করতে হবে। তো আয়ুষ ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে যে কালেকশনের থেকে কালটিভেশনে মনটা আপনারা দিন, কারণ কালেকশন যেটা হচ্ছে তাতে আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ সেই কালেকশনের মাধ্যম দিয়ে উঠে চলে আসছে এবং সেটা ঘাটতি দেখা দিচ্ছে, এবং আপনারা যে কালেকশন করছেন তারপরে তার পেছন দিকে তাকিয়ে দেখছেন না যে সেটা সত্যি কালটিভেশন, মানে সেটা জন্মাচ্ছে কিনা প্রাকৃতিকভাবে, প্রাকৃতিকভাবে। তো যেটা ফিরে আসি মূল বক্তব্যে, মূল বক্তব্য সেটা হচ্ছে যে আপনাদের কোশ্চেন বা কমন কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা মাল করে রেখেছি এবং কোম্পানিজরা কালটিভেশন করার পরও মাল নিচ্ছে না। উত্তর দিই, উত্তরে আসি, প্রশ্ন অনেকবার হয়েছে, উত্তর হচ্ছে যে দেখুন, প্রথম কোম্পানির সাথে আপনাদের ব্যাপারটাতে আসে, সেটা হচ্ছে যদি আপনার সাথে কোম্পানির এগ্রিমেন্ট থাকে এবং কোম্পানি যদি তার প্রসেস অর্থাৎ তার কালটিভেশন টেকনোলজি যদি আপনাকে দিয়ে থাকে,
তাহলে আশা করি সেই মাল বিক্রি না হয়ে কোথাও যাবে না, বা কোম্পানি মাল নেবে না। যদি কোম্পানি আপনাকে টেকনিকটা না দেয় যে কিভাবে কাল্টিভেশন করবেন, কিভাবে তাদের চাহিদা, শুধু আপনাদের উপরই ছেড়ে দিয়েছে, যে তাহলে সেটা বলবো অবভিয়াসলি কোম্পানির ঘাটতি রয়েছে, যে আপনাকে তারা ওদের প্রসেসটা দিচ্ছে না যে কিভাবে আপনি কাল্টিভেশন করবেন বা ওদের কি চাহিদা রয়েছে। শুধু আমার শুদ্ধ চাহিদা, আমার জৈব চাহিদা বললে হবে না, ওরা কিভাবে চাইছে সেটা যদি আপনাকে বলে দেয় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তো অবভিয়াসলি বেশিরভাগ কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো, ডাবর, বৈদ্যনাথ কোম্পানিগুলো হিউজ পরিমাণে ট্র্যাডিশনাল চাষের ওপরে বা জৈব চাষের ওপরেই ওরা মাল নিতে চাইছে, এবং সেখানে টাকাটাও কিছুটা বেশি আছে, এবং মাল বিক্রি হওয়ার চান্সটা 100% থেকেই যায়, 100% থেকেই যায়। আচ্ছা, কারণ টেস্টটা খুব ভ্যারি করে, যদি কোনো কারণে আপনার জমিতে লিজ করে যদি কিছু চলে আসে, বা আপনি যদি রাতের অন্ধকারে কিছু করে থাকেন, বা আপনি মনে করেন যে আমার পাতা বেশি দিতে হবে, কালেকশন প্রোডাকশন বেশি হতে, আমি দিনে ইউরিয়া দিয়ে দিই, এনপিকে দিয়ে দিই 99-26, তাহলে কিছু করার নেই, ক্ষমা করবেন, ভেষজ উদ্ভিদ বড় বড় কোম্পানিরা ঠিক দামে দেয় না। যদিও কোনো কোম্পানি সেই মাল তুলে নেয়, বা আমরাও যদি সেই মাল তুলে নিই, সেখানে কিন্তু কোম্পানিটা খুবই ন্যূনতম টাকা দেয়, খুবই ন্যূনতম টাকা দিয়ে দেয় সেটাতে। আচ্ছা, তাই বলে এমন নয় যে যে জমিতে অলরেডি কেমিক্যাল দিয়ে চাষ হচ্ছে তারে কি তারা ভেষজতে আসবে না, সেটা নয়। তাদের জন্য আলাদা সেকশন রয়েছে, তারা কিভাবে কাল্টিভেশন করবে সেটা অ্যাগ্রো প্লাজার আলাদা মোড রয়েছে, কোন কোম্পানি কিভাবে কি করছে সেটা আমি জানি না, কিন্তু অ্যাগ্রো প্লাজার টেকনিশিয়ান গ্রুপ সেটা আলাদা করে মোট করে সেটা কীভাবে বিক্রি বাট্টা হবে সেটা আলাদা সেকশন রয়েছে, সেটা অলরেডি আমাদের কাল্টিভেশনের মাধ্যমেই হবে, আমাদের আন্ডারেই হবে, সেটা এমন না যে আপনারা কাল্টিভেট করে রেখে দিলেন আমরা তুলতে বাধ্য, তেমন নয়। ঠিক আছে, তাহলে এগুলো একটা দিক রইল যে আপনারা কোনো কোম্পানি যদি আপনাদের সাথে এগ্রিমেন্টে যায়, আপনারা তাদের কাছ থেকে কাল্টিভেশন টেকনিকটা জেনে নিন, জেনে কাজ করুন, এবং তারা বাধ্য, এবং তারা যদি ভালো মাল চায় তারা বাধ্য, তারা আপনাকে চাষটা বলে দেবে। ঠিক আছে, আপনারা যদি জৈবিকভাবে করেন তাহলে তো কোনো কথাই নেই, কোম্পানি আপনার উপর ট্রাস্টেড করে চাষটা ছেড়ে দিল, আপনি মাল দিলেন, টেস্টেড হলো, অল ক্লিয়ার, মাল বিক্রি হয়ে গেল, টাকা আপনি পেয়ে গেলেন, এটা গেল। ঠিক আছে, আশা করি কোনো কোয়ারিজ নেই, যদি কোয়ারিজ থাকে আমাদের কোম্পানির নাম্বার দেওয়া আছে, আমাদের টেকনিশিয়ান গ্রুপ আপনার সাথে কথা বলে নেবে, আপনি ফোন করে নেবেন। নেক্সট নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে যারা অলরেডি কালেকশন করে মাল গোডাউনজাত করে ফেলেছে, বা কালেকশন অলরেডি চলছে, কালেকশন বেসিস তো সাঁওতাল গ্রুপ আদিবাসী গ্রুপদের দিয়েই করানো হচ্ছে, খুব ভালো কথা, কারণ তারা এই কালেকশনের মাধ্যমে তাদের সংসারে কিছু টাকা ঢুকছে, অনেক এনজিও, অনেক ট্রাস্ট এই কাজগুলো করছে, আমরাও করছি, আমাদের কোম্পানি শুধু কোম্পানি নয়, এই কোম্পানিটা বিল্ড করা হয়েছে পুরো অন্যভাবে, এটা এমন নয় যে তারা কারখানা করে ম্যানুফ্যাকচার করছে, এমন কোম্পানির বাঁধাধরা ছকে অ্যাগ্রো প্লাজার নয়, অ্যাগ্রো প্লাজার স্ট্রাকচার, অ্যাগ্রো প্লাজার ভিত অন্যভাবে তৈরি করা হয়েছে, তো সেটা অন্য কথা, সেটা অন্য একদিন ভিডিওতে আসবো, আমরা কীভাবে কাজ করছি বা করবো বা করতে চাইছি। তো যেটাতে আসি, তো যারা অলরেডি কালেকশন করে মাল মানে আপনাদের প্রসেস করে গোডাউনজাত করেছেন, এরকম হাজারো ফোন এসছে, হাজার মানে এটা কথার কথা বলছি, এরকম 50-60 ফোন এসে গেছে অলরেডি, তার মধ্যে কিছু ট্রাস্টের সাথে, কিছু এনজিওদের সাথে আমরা কাজ করছি, এমনি কিছু কোম্পানিও রয়েছে তারা কালেকশন করে, তাদের সাথে কাজ করছি, কিন্তু বেশিরভাগের সাথে কাজ করা যাচ্ছে না, কারণ দুটো ফ্যাক্টর করছেন, জানি না কেন করছে, এক খারাপ কথাটাই বলি যেটা আমারও খারাপ লেগেছে বা আপনাদেরও হয়তো খারাপ লাগবে শুনতে, যে তারা যখন আমাদের সাথে কথা বলছে কিভাবে কালেকশন করার পরে প্রসেসটা করতে হচ্ছে, কিভাবে মালটা রাখবেন, কিভাবে মালটা ভালো থাকবে, সব কথা শোনার পরে তারা বলছে যে আচ্ছা আমরা তো এরকমভাবে করিনি, তো এটা আমাদের পক্ষে সম্ভব না এভাবে করাটা, আমাদেরকে এইভাবে করা রয়েছে। তাহলে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে মালটা প্রসেস করেছেন, সেটা আপনি বললেন যে আপনি বলুন কিভাবে চাইছেন, পুরোটা শোনার পরে বলছেন যে আমাদের তো এইভাবে নয়, আমরা এইভাবে করে ফেলেছি,
কথা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তাও আমরা কথা শেষ করিনি। আমরা বলেছি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যদি আপনি যেভাবে প্রসেস করেছেন সেই মালের চাহিদা যদি থাকে, আমরা চাইবো হার্ড অ্যান্ড সোল বিক্রি করিয়ে দিতে। কারণ এরকম মালও আমরা বোলপুর থেকে এরকম করিয়ে দিয়েছি, তারাও হিট ড্রাই করেছে, আমরা বিক্রি করিয়ে দিয়েছি সেই মালটাকে। আমাদের সাথে যেহেতু যারা রয়েছে তারা আমাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, মালটা ভালো ছিল, মালটা শুদ্ধ মাল, পিওর মাল ছিল, শুধু মালটাকে হিট ড্রাই করে ফেলেছে, সেটা আমরা মালটাকে বের করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু সেটা বারবার হবে না, সেটা একবারই ওরা নিয়েছে, সে নেক্সট বার থেকে তারা নেবে না, যেহেতু মালটা অলরেডি এসে গেছিলো বোলপুর থেকে আমাদের কাছে, মালটা এই প্যান্ডামিকের সময়ও এসেছিলো মালটা। তো যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যারা কালেকশন করাচ্ছেন তাদেরকে কিছু কথা মাথায় রাখতে হবে যাতে আপনাদের মালটা পড়ে না থাকে। প্রথম রুলস হচ্ছে যে আপনারা কালেকশন করার পরে মালটাকে হিট ড্রাই করবেন না। সেটা আপনাদের যদি মেশিন থাকে, আশা করি মেশিন খুব কম লোকেরই নেই, সোলার ড্রায়ার থাকলেও তাই, সেটা আপনারা প্রসেসটা জেনে নেবেন। যে কোম্পানির থেকে আপনারা মেশিনটা কিনছেন তারা অবভিয়াসলি আপনাকে রুলস রেগুলেশন বলবে, বা যে কোম্পানিসটা রয়েছে বা বোর্ড অফ ডিরেক্টর যিনি রয়েছেন, যারা উনি সদ্য পদত্যাগ করেছেন কাজ থেকে, তো তাও স্যার যিনি রয়েছেন বোর্ড অফ ডিরেক্টর মেডিসিন প্ল্যান বোর্ডের, ডক্টর প্রশান্ত সরকার, তার কাছ থেকেও আপনারা জানতে পারেন, বা আপনি অ্যাগ্রো প্লাজার কাছেও ফোন করলে তারাও আপনাকে হেল্প করতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি মনে করি বেশি খরচে না গিয়ে যেটা যেটা নর্মালি করা হয়, যেটা ওপেন ট্রাই করা হয়, হিট ড্রাই আপনারা করবেন না। পারলে আপনারা পারলে না আপনারা শেড ড্রাই করুন। অ্যাকচুয়ালি যেটা পাতাজাত ভেষজগুলো যায় তাতা কিন্তু শেড ড্রাই চায়, সেটা তুলসী হোক, সেটা কালমেঘ হোক, বা যেগুলো পাতাজাত রয়েছে, যা যা রয়েছে সেগুলো করতে গেলে আপনি শেড ড্রাই করুন। ইভেন ব্রাহ্মী শেড ড্রাই করুন। শেড ড্রাই মানে এমন নয় যে আপনি ছাউনি তুলে দিলেন, একটা ফাঁকা জায়গায় ঘর করে ফেললেন, সেটা নয়। অবভিয়াসলি বাতাস চলাচল করতে হবে, রোদের আভাও আসবে, কিন্তু সরাসরি ওপর থেকে যাতে সানলাইটটা যাতে না পড়ে আপনার মালটার উপরে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আপনারা বিভিন্ন রকমভাবে, তিন চার রকমভাবে শেড ড্রাইটা করতে পারেন, ঠিক আছে। তো এগুলো একটু খেয়াল করুন, খেয়াল রাখুন, আমি বারবার বলছি। পাতা যদি ডিসকালার হয়, পাতা থেকে যদি কন্টেন্ট নষ্ট হয়ে যায়, সিরিয়াসলি বলছি, কোনো ভালো কোম্পানি, যে কোম্পানি আপনাকে দাম দিচ্ছে সে কোম্পানি নেবে না, ঠিক আছে, একটু মাথায় রাখুন যারা কালেকশন করছেন। আর এই মুহূর্তে তুলসীর খুব চাহিদা রয়েছে, অশ্বগন্ধা, গিলোই অর্থাৎ গুলঞ্চ, আরও অনেক কিছুর চাহিদা রয়েছে। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ফার্মিং ল্যান্ডে কালেকশন থেকেও, আমি যেটা বললাম যে আমরা ল্যান্ড ফার্মিংয়ে খুব বিশ্বাস করি, সেটা জৈবিক ট্র্যাডিশনাল চাষ হবে, তার সাথে আমাদের টেকনোলজি কিছু থাকবে। সাদর আমন্ত্রণ আপনাদের সাথে, আশা করি খুব ভালোভাবে কাজটা করব, যারা করছে তারাও আমাদের সাথে খুব ভালোভাবে কাজ করছে, আমরাও কোম্পানিজদের অ্যাপি করছি, তার জন্য ওদের আমাদের উপরে বিশ্বাসটা বেশি বেড়ে গেছে, আমরা ভালো মাল দেবো, সেজন্য আমাদের একটু চাপ হয়ে গেছে যে কোথাও একটু এদিকে ওদিকে হলে আমাদের নিজেদেরই খারাপ লাগছে। মালের বাছাই কোয়ালিটি, মাঝের যে মালটা যাচ্ছে সেটা, সেই পদ্ধতিটা তাদের খুব ভালো লেগেছে, তো আমরা সেটা ধরে রাখার চেষ্টা করছি, এবং এটা আপনারাই করে দিচ্ছেন, যারা আমাদের সাথে কাজ করছে তাদেরকে একটু বলে দিচ্ছি, বাকি প্রসেসটা আপনারাই করে নিচ্ছে। তো যারা আমাদের সাথে কাজ করছেন, যারা খুব ভালো মাল প্রোভাইড করছেন, তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এই অন্য কাউকে দিচ্ছেন, শুধু আমার কোম্পানি, যে কোম্পানিকেই দিতে দেবেন না কেন, একটু কালেকশনের মাল বলুন, কাল্টিভেশনের মাল বলুন, একটু বুঝে শুনে ড্রাই করুন, ঠিক আছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম, আজকে সময় খুবই অল্প, আজকে এই অবধি থাকুক। কোনো কোয়ারিজ থাকলে আপনারা ফোন করুন, আমাদের ফোন নাম্বার রয়েছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের বিরাটিতে একটা আউটলেট খুলেছে যেখানে আপনারা জৈব সব কিছুই পাবেন, বিরাটিতে একটা আউটলেট খুলেছে, যারা বিরাটির আশেপাশে এলাকায় রয়েছেন তারা আমাদের কন্ট্যাক্ট করুন, 9748290511 নাম্বারে কল করতে পারেন, আমাদের www.agroplaza.in ওয়েবসাইটে যেতে পারেন, আমাদের আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আপনারা যখনই যখন গুরুত্বপূর্ণ ভিডিও আসে আপনারা সঙ্গে সঙ্গে পান। নমস্কার, ভালো থাকবেন।